তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্রাইট বার্ন মুভিটা। আসলে সবসময় আপনি সুপার হিরোদেরকে তার শক্তির সাহায্যে মানুষদেরকে সেভ করতে দেখেছেন, তবে যদি এমনটা হয়ে যায় যে কোনো সুপার হিরো তার শক্তির ইউজ করে এক এক করে পৃথিবীর মানুষকে মারা শুরু করে, তাহলে ব্যাপারটা কেমন হবে? যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কাইল আর টোরি নামের একটা সুখী কাপলকে। আসলে তারা অনেক বছর ধরেই বাচ্চা ট্রাই করছিল, তবে কোনোভাবেই কিছু হচ্ছিল না। এখন আজকে রাতের বেলায় যখন আবারও ট্রাই করার জন্য তারা প্রিপারেশন নিচ্ছিল, তখন হঠাৎই টোরি বাইরে কিছু শব্দ শুনতে পারে। আর যখন সে বাইরে একটু চেক করার জন্য সামনে আগায়, তখনই হঠাৎ করে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর আকাশ থেকে এই ব্লাস্টার জন্য কিছু একটা মাটির মধ্যে পড়ে, আর এটার জন্য পুরো পৃথিবীটা কাঁপা শুরু করে, তাদের ঘরের জিনিসপত্র কেঁপে যায়। তো এরপরে গল্প চলে আসে 10 বছর সামনে। আমরা দেখতে পারি যে টোরি ব্র্যান্ডন নামের একটা ছেলের সাথে খেলাধুলা করছে। আর যখন ব্র্যান্ডন স্কুলে আসে, তখন টিচার তাকে একটা কোয়েশ্চেন করলে, যখন সে এটার অ্যান্সার সঠিক দিয়ে দেয়, তখন কেটলিন নামের একটা মেয়ে পেছনে তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়। এরপরে যখন বাসায় টোরি পেন্টিং করছিল, তখন হঠাৎই তার নজর পড়ে ব্র্যান্ডনের উপরে, যে কিনা সেই স্পেসশিপটাকে খুঁজে বের করার ট্রাই করছে যেটার মাধ্যমে সে পৃথিবীতে এসেছিল। আসলে সে পাগলের মতো স্পেসশিপটাকে খুঁজছিল, তবে টোরি এই স্পেসশিপটাকে একটা আন্ডারগ্রাউন্ডে লক করে দিয়েছিল, এই জন্য ব্র্যান্ডন সব কিছু ভেঙে চুড়ে সেটা পর্যন্ত পৌঁছাতে চাইছিল। কিন্তু যতবারই সে এটা করার ট্রাই করতো, ততবারই টোরি কোনোরকমে গিয়ে তাকে শান্ত করে ফেলতো, যেটার জন্য তার মনোযোগ অন্যদিকে চলে যেত। তো এরপরে পরদিন সকালবেলা কাইল ব্র্যান্ডনকে ঘাস কাটার একটা কাজ দেয়। আর যখন ব্র্যান্ডন গিয়ে ঘাস কাটার মেশিনটাকে স্টার্ট করার ট্রাই করে, তখন কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। এই জন্য অনেক রাগের মাথায় যখন সে শক্তি লাগিয়ে একটা টান দেয়, তখন সেই মেশিনটাকে অনেক দূরে নিয়ে ছুঁড়ে ফেলে। এই ব্যাপারটা দেখার পরে তার নিজের শক্তির উপরেই তার বিশ্বাস হচ্ছিল না। সে বুঝতেই পারছিল না যে এত ভারী একটা মেশিন আমি কি করে এত দূরে নিয়ে ফেললাম। তবে এরপরে সে মেশিনটার কাছে যায়, আর কোনো কিছু চিন্তা না করেই মেশিনটার পাখার মধ্যে তার হাত ঢুকিয়ে দেয়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখানে তার হাতের কোনো ক্ষতি তো হয়ই না, বরং সেই লোহার পাখাটাই পর্যন্ত বাঁকা হয়ে যায়। আর এইটার জন্য সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে বুঝতেই পারছিল না হচ্ছেটা কি তার সাথে। যাই হোক, আজকে যেহেতু ব্র্যান্ডনের বার্থডে ছিল, এই জন্য সে তার পুরো ফ্যামিলির সঙ্গে আসে একটা ডিনার করার জন্য। আর এখানে তার চাচা নোয়া আর চাচি মার্লিনও ছিল। আর এখানে গিফট হিসেবে নোয়া তাকে একটা বিশাল বড় বন্দুক দেয়। এখন এটা দেখার পরে কাইল তাকে না করে দেয়। সে বলে যে ব্র্যান্ডন এখনও অনেক ছোট, তার জন্য এই বন্দুক টন্দুক ঠিক হবে না। তবে আমরা দেখতে পারি ব্র্যান্ডন যেই কোনো মূল্যে এই গিফটটা চাচ্ছিল। তবে তখন কাইল তাকে খাওয়ার মাঝখান থেকে উঠিয়ে নেয় আর সেখান থেকে দ্রুত বাসায় ব্যাক করে। তবে যখন তারা ব্যাক করছিল, তখন এখানের ওয়েট্রেস তাদের দিকে খুবই মনোযোগ দিয়ে তাকিয়েছিল। তার তাকানোর ধরনটা ছিল অন্যরকম। তো এরপরে পরদিন সকালবেলা যখন ব্র্যান্ডন খাবার খাচ্ছিল, তখন কাইল তাকে বারবার করে ডাকা শুরু করে, তবে সে তার বাবার কোনো কথার উত্তরই দিচ্ছিল না। আর যখন সে তার কাছে যায়, তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে ব্র্যান্ডন তার দাঁতের কোনো ক্ষতি না করে একটা লোহার চামচকে চিবিয়ে বাঁকা করে ফেলেছে। তবে এরপর সে ব্র্যান্ডনকে নিয়ে শিকারে চলে আসে। আর এখানে কথাবার্তার মাঝখানে সে ব্র্যান্ডনকে বোঝানোর ট্রাই করে যে দেখো, তুমি আস্তে আস্তে করে জোয়ান হওয়া শুরু করেছো, তোমার শরীরের মধ্যে হরমোনগত কিছু চেঞ্জ আসছে। এই ব্যাপারটা আমি ক্লিয়ারলি বুঝতে পারি, কারণ আমিও একটা পুরুষ, আমার শরীরের মধ্যেও এগুলো আগে হয়েছে। সো এগুলো নিয়ে টেনশন নেওয়ার তেমন কিছু নেই। এখন সমস্যা হচ্ছে গিয়ে পুরুষের শরীরে যে চেঞ্জগুলো আসে, সেগুলো তো তার শরীরের মধ্যে আসছে না। তার শরীরের মধ্যে যেই ভয়ঙ্কর চেঞ্জগুলো আসছে, সেগুলো তো নর্মালি কেউই জানে না। তো এরপরে রাতের বেলায় ব্র্যান্ডন গিয়ে কেটলিন নামে সেই মেয়েটার উপরে নজরদারি করা শুরু করে। আসলে কেটলিন তার রুমের মধ্যে যখন গান শুনছিল, তখন হঠাৎই তার মনে হয় যে ব্র্যান্ডন জানলার পাশে দাঁড়িয়ে তাকে ফলো করছে। আর এই ব্যাপারটার জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর তার চিৎকার শোনার পরে তার মাও এখানে চলে আসে। তবে তখন আমরা দেখতে পারি তার মা আর অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে সেই রেস্টুরেন্টের ওয়েট্রেস। এখন সে কেটলিনের কাছে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করে আর সে জানলার কাছে চেক করতে যায়। তবে যতক্ষণে সে সেখানে যায়, ততক্ষণে ব্র্যান্ডন সেখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে ব্র্যান্ডনের বাবা মা পাগলের মতো তাকে খুঁজছিল। তাদের মনে হচ্ছিল সে হয়তোবা হারিয়ে গেছে। তবে জঙ্গলের মধ্যে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তারা তাকে পেয়েও যায়। আর এরপরে পরদিন সকালবেলা যখন টোরি ব্র্যান্ডনকে তার স্কুলে নেয়ার জন্য আসে, তখন সে দেখতে পারে ব্র্যান্ডন কোনো একটা কোণায় বসে কিছু অদ্ভুত রকমের ড্রয়িং করছিল। আর যখন টোরি গিয়ে সেই ড্রয়িংগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করে, তখন ব্র্যান্ডন তাড়াতাড়ি করে এটা লুকিয়ে ফেলে আর কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে তার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। তো এরপর রাতের বেলায় ব্র্যান্ডন মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে মুরগিগুলোকে খুবই মনোযোগ দিয়ে দেখছিল। আর যখন কাইল এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে এসে তাকে জিজ্ঞেস করে যে তার কোনো সমস্যা হয়েছে কিনা। তবে ব্র্যান্ডন বলে যে না, আমার কোনো সমস্যা হয়নি। আর এরপর যখন তারা বাসায় চলে যায়, তখন একটু পরে বেরিয়েই তারা দেখতে পারে
যে এই সমস্ত মুরগিগুলোকে কেউ একজন মেরে ফেলেছে। এখন টডের মনে হয় যে এই কাজগুলো হয়তোবা শিয়াল করেছে, তবে কাইলের এটা সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই কাজটা ব্র্যান্ডনই করেছে, কারণ ব্র্যান্ডন এখানে দাঁড়িয়ে পাগলের মতো মুরগিগুলোকে দেখছিল। তো এরপরে পরদিন সকালবেলা ব্র্যান্ডনের ক্লাসের সমস্ত ছেলে মেয়ে মিলে একটা গেম খেলছিল। আসলে এই গেমের মধ্যে কেউ একজন একজনের দিকে পড়ে যাবে আর তাকে তার বাঁচাতে হবে। তবে আমরা দেখতে পারি কেটলিন এখন পর্যন্ত সেই রাতের ব্যাপারটা ভুলতে পারেনি, সে এখন পর্যন্ত ভয়ের মধ্যে আছে। আর যখন ব্র্যান্ডনের পালা চলে আসে তখন ব্র্যান্ডন কেটলিনের দিকে পড়ে, তবে কেটলিন তাকে বাঁচানোর জায়গায় তাকে ফেলে দেয়, আর এটার জন্য ব্র্যান্ডন একটু ব্যথাও পেয়ে যায় আর সে একটু বেশি রাগও করে ফেলে। এরপরে কেটলিন তাকে ওঠানোর জায়গায় সবার সামনে বলে দেয় যে সে খুবই অদ্ভুত একটা ছেলে, তবে টিচার তাকে রাগারাগি করে আর তার কাছে মাপ চেয়ে তাকে তুলতে বলে। এই জন্য যখনই কেটলিন তাকে ওঠানোর জন্য হাত সামনে দেয় তখন ব্র্যান্ডন তার শক্তির ইউজ করে তার হাতটাকেই সেখানে ভেঙে ফেলে। তো এরপরে ব্র্যান্ডনকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়া হয়। এখানে টোরি আর কেটলিনের মায়ের মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি হয়। কেটলিনের মা তো একবার বলেই দিয়েছিল যাতে করে ব্র্যান্ডনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, তবে পুলিশ এই কথা একেবারে কান দেয় না, সে বাচ্চা মনে করে তাকে ছেড়ে দেয়। আর আমরা দেখতে পারি এই সমস্ত কথাগুলো বাইরে বসে ব্র্যান্ডনও শুনছিল। তো এরপরে রাতের বেলায় যখন টরি আর কাইল ব্র্যান্ডনের শরীরের মধ্যে হওয়া এরকম চেঞ্জগুলো নিয়ে কথাবার্তাগুলো বলছিল, তখনই হঠাৎ করেই তারা ব্র্যান্ডনের চিৎকারের শব্দ শুনতে পারে। আর যখন টরি দৌড়ে চেক করতে যায় তখন সে দেখতে পারে ব্র্যান্ডন সেই স্পেসশিপটার কাছে হাওয়ার মধ্যে উঠছিল। আর যখনই টরি গিয়ে তাকে স্পর্শ করার ট্রাই করে তখনই ব্র্যান্ডন নিচে পড়ে যায়। আর নিচে পড়ার সঙ্গে সঙ্গেই যখন তার হাতটা স্পেসশিপের সাথে লাগে তখন তার হাতটা কিছুটা কেটে যায়। আসলে এটাই হয়েছিল প্রথমবার, তার হাত পা আগে কোনোদিনও কাটেনি, বরং সে তো হাতের মাধ্যমে লোহা পর্যন্ত বাঁকিয়ে দিত। যদিও এরপরে টরি নিচে গিয়ে তাকে শান্ত করার ট্রাই করে, তবে ব্র্যান্ডন এতক্ষণে এটা জেনে গিয়েছে যে টরি তার আসল মা না, সে স্পেসশিপের মাধ্যমে আকাশ থেকে এসেছে। এই জন্য সে টরিকে এতদিন তার সাথে মিথ্যা কথা বলার জন্য অনেক কিছু উল্টাপাল্টা বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে ব্র্যান্ডন চলে আসে কেটলিনের সাথে মিট করতে। এখানে যখন কেটলিন ব্র্যান্ডনকে দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে চলে আসে আর সে স্পষ্ট বলে দেয় যে আমার মা বলে দিয়েছে তোমার সাথে কোনোভাবেই কথাবার্তা বলতে না। তবে তখন ব্র্যান্ডন বলে আচ্ছা ঠিক আছে, এই সমস্যাটার আমি সমাধান করে দেব। এটা বলেই সে তাকে এখানে ফুল দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর অন্যদিকে কেটলিনের মা যখন রেস্টুরেন্টটা বন্ধ করার প্রিপারেশন নিচ্ছিল তখনই সে আয়নার মধ্যে একটা ভয়ঙ্কর চিহ্ন দেখতে পারে। আসলে এই চিহ্নগুলো ছিল ঠিক সেই রকম চিহ্ন যেমনটা ব্র্যান্ডন তার পেন্টিংয়ের মধ্যে করেছিল। আর যখনই কেটলিনের মা কিছু একটা বুঝে উঠত তার আগেই লাইটগুলো অন অফ হওয়া শুরু হয়ে যায়। হঠাৎই একটা লাইট ভেঙেও যায় যেখান থেকে গ্লাস এসে তার চোখের মধ্যে পড়ে। এই জন্য সে কোনোভাবেই কিছু ভালো করে দেখতে পারছিল না, তবে সে এতটুকু তো ক্লিয়ারলি বুঝে গিয়েছিল যে এখানে কেউ একজন আছে যে কিনা তার ক্ষতি করতে চায়। এখন নিজের জীবনটাকে সেভ করার জন্য কেটলিনের মা একটা বেসবল ব্যাট নেয় আর সেটাকে হাওয়ার মধ্যে এদিক সেদিক ঘোরানো শুরু করে। তবে ব্র্যান্ডন তার শক্তির ইউজ করে এতটাই স্পিডে এদিক থেকে ওদিক যাচ্ছিল যে এই বেসবল ব্যাটে তার কোনো কিছু হচ্ছিলই না। এই জন্য কেটলিনের মা প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে অন্য একটা রুমের মধ্যে চলে আসে। তবে আমরা দেখতে পারি ব্র্যান্ডন তার চোখের সাহায্যে লেজার মেরে এই দরজাটা মাঝখান দিয়েই কেটে ফেলে। আর এরপরে সে গিয়ে কেটলিনের মাকে খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু দেয়। এরপরে পরদিন সকালবেলা যখন পুলিশ এই মার্ডারের তদন্ত করার জন্য পুরো টিম নিয়ে চলে আসে তখন পুলিশ অফিসার গ্লাসের মধ্যে সেই অদ্ভুত ড্রয়িংটা দেখতে পারে যেটা কিনা ব্র্যান্ডন করেছিল। আর অন্যদিকে যখন ব্র্যান্ডন স্কুলে ছিল তখন তার চাচি মার্লিন এখানের কাউন্সিলর হওয়ার দায়িত্ব পালন করার জন্য তাকে একটু কাউন্সেলিং করার ট্রাই করে, তবে ব্র্যান্ডন তার কোনো কথার উত্তরই দেয় না। আর এই জন্য সে বলে দেয় যে এই ব্যাপারটা নিয়ে তোমার মায়ের সঙ্গে আমার কথাবার্তা বলতে হবে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি কাইল ওই ব্যাপারটা বুঝে গিয়েছে যে তার ছেলে কোনো মানুষ তো নাই, বরং সে হচ্ছে একটা জানোয়ার, আর নয়তোবা শুধুমাত্র কাউকে ধরে তার হাত কী করে ভেঙে ফেলা যায়। তো এরপরে রাতের বেলায় যখন মার্লি ঘরের কাজকাম করছিল তখন হঠাৎই তার লাইটগুলো অন অফ হওয়া শুরু হয়ে যায়। আর তার যখন কলিং বেল বাজে তখন সে দরজা খুলে দেখতে পারে ব্র্যান্ডন তার সাথে মিট করতে এসেছে। আসলে এখানে ব্র্যান্ডন এসেই তাকে হুমকি দেওয়া শুরু করে, সে বলে যে তুমি আমার মায়ের সাথে কথাটা না বললেই হয়তো ভালো হয়। তবে মার্লি তাকে রাগারাগি করে সেখান থেকে পাঠিয়ে দেয় আর তাকে বাসায় যাওয়ার জন্য বলে। এটা বলে যখন সে দরজাটা বন্ধ করে দেয় তখন তার মনে হয় হয়তোবা ব্র্যান্ডন তার কথা মতো চলে গিয়েছে, তবে আসলে ব্র্যান্ডন জানলার পাশেই দাঁড়িয়ে তাকে দূর থেকে দেখছিল। তো এরপরে সে লুকিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর তার চাচিকে মারার একটা প্ল্যানিং করা শুরু করে। তবে তখনই তার চাচাও ঘরে চলে আসে আর সে আলমারির কাছে তাকে দেখেও ফেলে। আর যখন সে তাকে দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর তার এই ব্যবহারের জন্য সে তাকে টেনে বাসায় নিয়ে যাওয়ার ট্রাই করে। আর সে বলে যে তোমার মাকে আমি সমস্ত ব্যাপারটা বলবো আর তুমি যে লুকিয়ে এই ঘরের মধ্যে ঢুকে গিয়েছো এই ব্যাপারটাও তোমার মায়ের সাথে শেয়ার করতে হবে। এটা বলে সে জোর করে তাকে গাড়ির মধ্যে ওঠানোর ট্রাই করে। তবে তখন ব্র্যান্ডন তার চোখের পাওয়ারের ইউজ করে নোয়াকে ছুঁড়ে দরজার মধ্যে নিয়ে মারে। এখন নোয়া বুঝতে পারে যে ব্র্যান্ডন খুবই ভয়ঙ্কর একটা মানুষ, এই জন্য সে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে।
তবে একটু সামনে গিয়ে সে দেখতে পারে ব্র্যান্ডন দূর থেকেই তার ট্রাকটাকে ফলো করছিল। আর যখন ট্রাকটা একটু সামনে গিয়ে নষ্ট হয়ে যায়, মানে মিসব্যালেন্স হয়ে সেটা বন্ধ হয়ে যায়, তখন নোয়া দেখতে পারে তার ট্রাকের সামনেই দাঁড়িয়ে আছে ব্র্যান্ডন। এরপরে ব্র্যান্ডন হাওয়াতে ওড়া শুরু করে আর সে গাড়িটাকেও হাওয়ার মধ্যে উড়িয়ে নেয়। এরপর সে ধাপ করে গাড়িটাকে নিচের দিকে ফেলে দেয়, যেই জন্য নোয়ার মুখটা ভেঙে চুরমার হয়ে যায়। এখানে যখন নোয়া শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল, তখন ব্র্যান্ডন তার রক্ত দিয়ে সেই চিহ্নটা এঁকে দেয়। আর যখন ব্র্যান্ডন বাসায় ব্যাক করে, তখন সে তার মাকে বলে যে আমি ফুটবল খেলছিলাম, আর এই পুরোটা সময় ধরেই কয়েকটা ছেলে মেয়ে আমাকে বারবার করে ডিস্টার্ব করছিল, আর তারা আমার গেঞ্জিটা পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। তবে এরপরে রাতের বেলায় যখন কাইল ঘুমাচ্ছিল, তখন কাইল স্বপ্নে সেই দিনের স্মৃতি দেখতে পারে যেই দিন প্রথমবারের মতো ব্র্যান্ডন আকাশ থেকে ল্যান্ড করেছিল। আর টোরি যখন ব্র্যান্ডনকে প্রথমবার কোলে নিয়েছিল, তখন সে মনে করেছিল এইটা হয়তোবা গডের দেয়া কোনো উপহার, এই জন্য সে জিদ করে ফেলেছে এটাকে দত্তক নেয়ার জন্য। তবে যখনই কাইল গিয়ে তার মুখ থেকে কাপড়টাকে সরিয়েছিল, তখন সে দেখতে পেয়েছিল তার চোখগুলো লাল লাল, আর এই ব্যাপারটা দেখে সে প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিল, আর এখনও সে ভয়ের মাথায় ঘুম থেকে উঠে যায়। আর তখনই মার্লিন তাদেরকে কল দিয়ে হসপিটালে ডাকে, আর যখন তারা দ্রুত হসপিটালে যায়, তখন সে তাদেরকে নোয়ার মৃত্যুর খবরটা দেয়। আর সে তাদেরকে এটাও বলে দেয় যে নোয়ার মৃত্যুর আগেই ব্র্যান্ডন আমাদের বাসায় এসেছিল। এখন এই ব্যাপারটা শোনার পরে কাইল ক্লিয়ার হয়ে যায় যে এই কাজটা ব্র্যান্ডনই করেছে, কারণ ব্র্যান্ডন ছাড়া এত ভয়ঙ্কর মৃত্যু কেউই দিতে পারবে না। তো এরপরে তারা দুজন বাসায় ব্যাক করে ব্র্যান্ডনকে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করা শুরু করে, আর তার মা তাকে খবর দেয় যে তোমার চাচার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে। তবে কাইল কোনোভাবেই এগুলোকে বিশ্বাস করতে পারছিল না, এই জন্য সে ব্র্যান্ডনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সে তাকে ঝাড়ি মেরে মেরে জিজ্ঞেস করে যে তুই কালকে রাতে সেখানে কী করছিলি, তুই সেখানেই ছিলি তাই না, তুই এই খুনটা করেছিস তাই না, আমাকে সমস্ত সত্যিটা বল, আমি শুধুমাত্র সত্যিটা শুনতে চাই। তবে আমরা দেখতে পারি ব্র্যান্ডন তেমন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে আস্তে করে চলে যাওয়ার ট্রাই করে। তবে কাইল তাকে গিয়ে আটকায় আর বারবার করে সেই একই কোয়েশ্চেনগুলো করা শুরু করে। তবে যখন ব্র্যান্ডন আবারও চলে যাওয়ার ট্রাই করে, তখন কাইল তাকে জোর করে আটকানোর ট্রাই করে। তবে ব্র্যান্ডন খুবই সহজেই তাকে নিয়ে আলমারির সাথে একটা ধাক্কা দিয়ে দেয়। আর এরপরে প্রচণ্ড রাগ হয়ে কাইল চলে যায় ব্র্যান্ডনের রুমের মধ্যে সেই টি শার্টটাকে খুঁজে বের করার জন্য। আর ফাইনালি সেই টি শার্টটা পেয়েও যায় যেটার মধ্যে রক্ত লাগানো ছিল। তবে তখনই এখানে ব্র্যান্ডন চলে আসে। তবে কাইল খুবই চালাকি করে এই টি শার্টটাকে তার আসার আগেই লুকিয়ে ফেলে। এরপর সে টরির কাছে এসে এই টি শার্টটাকে দেখায় আর তাকে সমস্ত ব্যাপারটা বলার ট্রাই করে। তবে টরি তার বাচ্চা সম্পর্কে একটা কথাও বিশ্বাস করতে রাজি না। আর এদিকে পুলিশ অফিসার এই দুইটা খুনকে এক জায়গায় করে কোনো একটা লিঙ্ক খুঁজে বের করার ট্রাই করছিল। আর তখন সে দেখতে পারে দুইটা জায়গাতেই এই ট্যাটোটা কমন। এই জন্য পরদিন সকালবেলা যখন কাইল তার ছেলে ব্র্যান্ডনকে নিয়ে আবারও শিকারের জন্য বেরোনোর ট্রাই করে, তখন এখানে পুলিশ চলে আসে। আর যখনই তারা বেরিয়ে চলে যায়, তখন পুলিশ এসে টনিকে সমস্ত ব্যাপারটা জিজ্ঞেস করে আর এই ট্যাটোগুলো দেখিয়ে তাকে কিছু কোয়েশ্চেন করার ট্রাই করে। তবে সে তাকে সরাসরি বলে দেয় যে আমি এই ট্যাটোগুলো সম্পর্কে কিছুই জানি না, আর এগুলো কে বানিয়েছে সেগুলো সম্পর্কেও আমি কিছু জানি না। তবে যখনই পুলিশ সেখান থেকে চলে যায়, তখন সে ব্র্যান্ডনের রুমের মধ্যে দৌড়ে যায়, আর তার ডায়েরিটা যখনই সে ওপেন করে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে এই ট্যাটোগুলো বারবার করে করা হচ্ছে, একটা ট্যাটোই সে এতবার করেছে যেটা গুনেও বের করার উপায় নেই। আর তাছাড়া সে এতদিন যেই খুনগুলো করেছে সেগুলো কিভাবে সে করেছে, সেগুলোর ট্যাটু এঁকেও সে এখানে এক্সপ্লেন করেছে। আর তাছাড়া পুরো দুনিয়ার উপরে একটা কব্জা করার ব্যাপারটাও সে বারবার করে তার ডায়েরির মধ্যে লিখেছে। আর তখন এদিকে জঙ্গলের মধ্যে কাইল ব্র্যান্ডনকে বলে সামনে যাওয়ার জন্য। আর যখনই সে সামনে যায়, তখন সুযোগ বুঝে কাইল তার মাথার মধ্যে একটা শ্যুট করে দেয়। তবে শ্যুটটা করার সঙ্গে সঙ্গেই গুলিটা তার মাথায় লেগে উল্টো দিকে চলে যায়। মানে আমি বুঝতে পারলাম না এটা মাথা নাকি এটা পাথর। তবে যাই হোক, যখনই কাইল চোখটা সরায়, তখন সে দেখতে পারে ব্র্যান্ডন গায়েব হয়ে গেছে। আর ব্র্যান্ডন তার চারপাশে অনেক স্পিডে ঘোরা শুরু করে। কাইল বারবার করে তাকে নিশানা করার ট্রাই করে, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর হঠাৎই ব্র্যান্ডন তার সামনে চলে আসে, আর সে তাকে আহত করে যখন মাটিতে ফেলে দেয়, তখন কাইল নিজেকে সেভ করার জন্য বারবার করে তার কাছে মাপ চাইছিল। তবে ব্র্যান্ডন তার কোনো কথাই শুনছিল না। আর তখন আমরা দেখতে পারি তার মুখের মধ্যে সেই অদ্ভুত রকমের মাস্কটা পর্যন্ত চলে এসেছে। আর যেহেতু এখন ব্র্যান্ডনের মাথা গরম, এই জন্য সে তার চোখের পাওয়ারের মাধ্যমে সেই লেজারগুলো বের করে সেখানে কাইলকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর তখন আমরা দেখতে পারি টনি যখন বারবার করে কাইলকে কল দেওয়ার ট্রাই করছিল, তখন কাইলের যেহেতু মৃত্যু হয়ে গেছে, এই জন্য ফোনটা ব্র্যান্ডন পিক করে। আর ব্র্যান্ডন টনিকে বলে যে আমি তো কাইলকে খুন করে ফেলেছি, এখন আমি একটা কাজ করি, এখন আমি বাসায় চলে আসি, কারণ বাসায় আসাটাই হচ্ছে পারফেক্ট। আর এটা শোনার পরে টনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, এই জন্য সে বাসা থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখনই এখানে ব্র্যান্ডন চলে আসে, যে কিনা ঘরটাকে বারবার করে ফুটো করে এই পার দিয়ে ওই পার চলে যাচ্ছিল। আর এগুলোতে ভয় পেয়ে টনি একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে, আর দ্রুত সে পুলিশকে কল দিয়ে দেয়।
আর যখনই পুলিশ এই খবরটা পেয়ে যায় তখন সে তার পুরো টিম নিয়ে চলে আসে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য। তবে যতক্ষণে পুলিশ কিছু একটা করতে যেত তার আগেই ব্যান্ডন তার সামনে চলে আসে আর একটা পলকের সঙ্গেই সে তাকে খুন করে ফেলে। এটা দেখার পরে টনি আরও বেশি ভয় পেয়ে যায়, এই জন্য সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যেই ডেপুটি অফিসার ছিল সে খুবই ভয়ে ভয়ে তার ব্যাকআপ টিমকে ডাকার ট্রাই করে। তবে যখনই সে ডাকার ট্রাই করছিল তখনই সে দেখতে পারে ব্যান্ডন তার সামনে দাঁড়ানো, আর এইবারও এক পলকের সঙ্গে সে ডেপুটি অফিসারকেও খুন করে ফেলে। এখন টনি এটা ক্লিয়ারলি বুঝে গেছে যে যদি সে ঘরে থাকে তাহলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না, এই জন্য সে জানলা দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। সে কোনোরকমে জানলা থেকে নিচে লাফ দেয় আর এরপরে সে চলে আসে গ্যারেজের সেই স্পেসশিপটার কাছে, কারণ তার একবার মনে আছে যখন ব্র্যান্ডন এইটার সাথে আচল লেগেছিল তখন তার হাতটা কেটে গিয়েছিল। তার মানে সে বুঝতে পারছে যে শুধুমাত্র এইটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা তাকে আঘাত দিতে পারে। এই জন্য টরি সে স্পেসশিপের ভাঙার টুকরোটাকে খুঁজে বের করে আর সেটা তার পকেটের মধ্যে ভরে নেয়। এরপর যখন ব্র্যান্ডন তার সামনে আসে তখন সে ব্র্যান্ডনকে ইমোশনাল করার ট্রাই করে আর তাকে খুবই ইমোশনালি ডাউন করে সে তাকে শান্তও করে ফেলে। তবে যখনই সে তার উপরে সেই স্পেসশিপের টুকরোটা দিয়ে আক্রমণ করতে যাচ্ছিল তখনই ব্র্যান্ডন ব্যাপারটা বুঝতে পারে আর সে তার হাতটাকে ধরে ফেলে আর তার মায়ের হাতটাকে মোচড়ে দিয়ে সে স্পেসশিপের টুকরোটাকে দূরে নিয়ে ফেলে। এখন তার মায়ের থেকে এত বড় একটা ধোঁকা খাওয়ার পরে সে প্রচণ্ড রাগ করে, এই জন্য সে তার মাকে নিয়ে সরাসরি আকাশে চলে যায়। আর অনেকক্ষণ উপরে ওঠার পরে সে টরিকে উপর থেকে নিচে ছেড়ে দেয় যেই জন্য টরিরও সেখানে মৃত্যু হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ব্র্যান্ডন একটা উড়ন্ত জাহাজের সামনে দাঁড়িয়েছিল, মানে একটা এরোপ্লেন তার সামনেই চলে এসেছিল। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি সেই এরোপ্লেনের কিছু পার্ট টরি আর কাইলের ঘরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা নিউজ রিপোর্টার রিপোর্ট করে বলে দেয় যে প্লেনের মধ্যে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য একটা প্লেন এসে একটা ঘরের উপরে ক্রাশ করেছে, যেখানে একটা কাপল ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছে যাদের নাম ছিল টরি আর কাইল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।